হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কথা বলবো বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের আবশ্যক শর্তগুলি কী কী। বিভিন্ন পরিবেশজনিত সমস্যার সমাধান করতে পারলে সুস্থায়ী উন্নয়ন করা সম্ভব। তাহলে এই ভিডিও থেকে আমরা জেনে নিই সুস্থায়ী উন্নয়নের আবশ্যক শর্তগুলি কী কী। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সুস্থায়ী উন্নয়নের শর্ত: জনসংখ্যার স্থিতাবস্থা, পৃথিবীর ধারণ ক্ষমতা অনুসারে বিশ্বের জনসংখ্যা নির্দিষ্ট হওয়া দরকার। লক্ষ্য করা গেছে যে দরিদ্র দেশগুলিতে অতিশিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটির জন্য পরিবার পরিকল্পনা সার্থকভাবে রূপায়িত হয়নি, ফলস্বরূপ জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। এই দেশগুলিতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ জনসংখ্যা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে খাদ্য ও অক্সিজেনের ব্যাঘাত ঘটবে এবং সুস্থায়ী উন্নয়ন বাধা পাবে। দুই, সঠিকভাবে ভূমির ব্যবহার ও পরিকল্পনা। অনেক ক্ষেত্রে ভূমিকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে ভূমি সম্পদ আরোহণ করা যায় না, অপরদিকে অতি ব্যবহারের ফলে ভূমি দ্রুত উর্বর শক্তি হারিয়ে ফেলে অথবা ভূমিক্ষয় দেখা যায়। এই কারণে সুপরিকল্পিত উপায়ে ভূমিকে সর্বাধিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ ভূমিকে যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে ভূমি তার উর্বরা শক্তি অর্থাৎ মাটির উর্বরতা শক্তি কমে যাবে এবং চাষবাস হবে না, ফলে সুস্থায়ী উন্নয়নও আর হবে না। তিন, সমৃদ্ধ শস্যক্ষেত্র সৃষ্টি ও পতিত জমির সবুজায়ন। শস্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি জমিতে নিরাপদ ও উন্নত মানের কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া বহু পতিত বা অনুর্বর জমিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কৃষিযোগ্য করে তোলা উচিত। চার, দূষণ নিয়ন্ত্রণ। বিভিন্ন দূষণের প্রভাবে জীবজগৎ সহ মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে। দূষণ প্রক্রিয়ার ফলে শুধু যে বিভিন্ন রোগ সৃষ্টি হয় তাই নয়, এটি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর অবলুপ্তির জন্য দায়ী। এই কারণে যানবাহনের ব্যবহার, কীটনাশকের ব্যবহার ও শিল্প স্থাপনের ক্ষেত্রে দূষণমুক্ত প্রক্রিয়াকে অবলম্বন করা উচিত এবং পরিবেশ নীতিকে কঠোরভাবে অবলম্বন করতে হবে। অর্থাৎ সুস্থায়ী উন্নয়নের জন্য দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। জনবসতির উন্নয়ন: উন্নয়নশীল দেশগুলিতে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির জন্য যত্রতত্র অপরিকল্পিতভাবে গৃহ নির্মাণ করা হচ্ছে। নদীর ধারে বসতি স্থাপন করলে, নদীর পাড় ভেঙে বন্যা ও পাহাড়ে বসতি তৈরি করলে ধস নামার প্রবণতা বেড়ে যায়। এই কারণে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মতভাবে গৃহ নির্মাণ করা উচিত। রোগ নিবারণের পরিকল্পনা: ঘন বসতিপূর্ণ অঞ্চলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। দরিদ্র দেশগুলিতে স্বাস্থ্যসম্মত পয় প্রণালী, পানীয় জলের ব্যবস্থা না থাকায় এবং সুচিকিৎসার অভাব থাকায় মানুষ সহজেই রোগাক্রান্ত হয়। পৌরসভাগুলিকে এই বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখতে হবে এবং উন্নত মানের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে হবে, তবেই সুস্থায়ী উন্নয়ন বজায় থাকবে। ৬, জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য দেশ তথা বিশ্বের সম্পদ। দূষণ, নগরায়ন, শিল্পায়ন প্রভৃতি কারণে জীববৈচিত্র্য বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। জনশিক্ষা, বৃক্ষরোপণ, কলাকর্ষণ এবং কঠোর আইন প্রণয়ন করে জীববৈচিত্র্যকে সংরক্ষিত ও সংবর্ধিত করতে হবে। বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার: রাসায়নিক বর্জ্য, প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্য, গৃহস্থালির আবর্জনা পরিবেশকে দূষিত করে। পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে এবং বর্জ্য পদার্থ থেকে পুনরায় নতুন উৎপাদন সৃষ্টি করে এই ধরনের দূষণ নিয়ন্ত্রণ করা যায়। এই বর্জ্য পদার্থের দূষণ নিয়ন্ত্রণ করলে তবেই সুস্থায়ী উন্নয়ন করা সম্ভব। জীববৈচিত্র্য সংরক্ষণ: জীববৈচিত্র্য দেশ তথা বিশ্বের সম্পদ। দূষণ, নগরায়ন, শিল্পায়ন প্রভৃতি কারণে জীববৈচিত্র্য বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। জনশিক্ষা, বৃক্ষরোপণ, কলাকর্ষণ এবং কঠোর আইন প্রণয়ন করে জীববৈচিত্র্যকে সংরক্ষিত ও সংবর্ধিত করতে হবে। পরিবেশ শিক্ষা ও সচেতনতা: আমাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা না থাকলে কোনো সরকারের পক্ষেই দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। এই কারণে বিভিন্ন আলোচনা সভা, গণমাধ্যমের সাহায্যে প্রচার, পরিবেশ সম্পর্কিত লিফলেট ও পুস্তিকা বিলি করে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে।
আর সবশেষে বলবো পরিবেশ আইন প্রণয়ন। পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করে সেগুলিকে কার্যকরী করা দরকার। প্রয়োজন বোধে পূর্ববর্তী আইনগুলিকে সংশোধন ও নতুন আইন সংযোজন করা উচিত। এভাবে সুস্থায়ী উন্নয়নকে ধরে রাখা সম্ভব। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।